ভোর চারটেই রোজ দিন শুরু হয় তার। কলেজের ক্লাসে নোট বানিয়ে ফেলেন সকাল সকাল। তার বয়স 93। দু হাতে দুটো ক্র্যাচে ভর দিয়ে তিনি ক্লাসে ঢোকেন। পেশায় তিনি একজন পদার্থবিদ্যার অধ্যাপিকা। আন্ধ্রপ্রদেশের সেঞ্চুরিয়ান কলেজে এখনও দিনে 6টা করে ক্লাস নেন এই বৃদ্ধা প্রফেসর। কি চমকে গেলেন! অবশ্য চমকানোর মতোই ঘটনা ঘটিয়ে চলেছেন আন্ধ্রপ্রদেশের চিলুকুড়ি সান্তাম্মা। 93 বছর বয়সী সান্তাম্মা গত 6 দশক ধরে সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যে বয়সে পৌঁছে মানুষের শরীর বিভিন্ন রোগের সাথে লড়াই করতে থাকে, সেই বয়সে এই অধ্যাপিকা দেশের ভবিষ্যৎ গড়ে চলেছেন নিঃশব্দে। রিটায়ার্ড হওয়ার পরেও ছাত্রীদের ভালোবাসা তাকে আবার ফিরিয়ে এনেছে কলেজ ক্যাম্পাসে। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই এই মহিয়সী অধ্যাপিকার জীবনের গল্প। দক্ষিণ ভারতের মাছিলিপাট্টামে 1929 সালের 8ই মার্চ নারী দিবসের দিনে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 5 মাস বয়সেই হারান বাবাকে। তারপর থেকে কাকুদের কাছে বড় হয়েছেন সান্তাম্মা। লেখাপড়া নিয়ে থাকতে ভালোবাসতেন ছোটবেলা থেকে। 1945 সালে পদার্থবিদ্যায় মহারাজা বিক্রম দেববর্মার হাত থেকে গোল্ড মেডেল পান। প্রিয় সাবজেক্ট ফিজিক্স, সেই নিয়েই উচ্চশিক্ষা করেন সান্তাম্মা। বিএসসির পর পিএইচডি সম্পূর্ণ করেন তিনি। 1956 সালে আন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কেরিয়ার শুরু করেন। সেই যে শুরু, আজ 6 দশক পরেও একইভাবে ছাত্রছাত্রী পড়িয়েই দিন কাটে তার। বয়সটা তার কাছে কেবলই একটা সংখ্যা মাত্র। হাঁটুর অপারেশনের পরেও দুই হাতে ক্রাচ নিয়ে ক্লাসে আসেন সবার প্রিয় প্রফেসর সান্তাম্মা। তাঁর ক্লাস ফাঁকা যায় না কখনো। অপারেশনের যন্ত্রণা সত্ত্বেও হাসতে হাসতে ক্লাসে পৌঁছন তিনি। আন্ধ্রপ্রদেশের রিজিয়ান গ্রামে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে পদার্থবিদ্যা পড়াচ্ছেন তিনি। এই বয়সে পৌঁছেও কোথা থেকে এতখানি এনার্জি পান তিনি? জিজ্ঞেস করায় তিনি বলেন, আমার মা ভাঞ্জাকাসাম্মা 104 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন। আমাদের সবার স্বাস্থ্য নির্ভর করে মনের ওপর। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আমি নিজেকে আলবার্ট আইনস্টাইনের সাথে তুলনা করতে পারি না, তবে আমি বিশ্বাস করি আমি এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি, যা হলো জীবনের শেষ অবধি আমি যা শিখেছি তা শিখিয়ে যাব। পরনে ছাপোষা এক সুতির শাড়ি, খালি পায়ে আজও ক্লাসে ঢোকেন সান্তাম্মা। অন্যান্য ক্লাসে যখন শিক্ষককে স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতে হয়, তখন সান্তাম্মার ক্লাস আগে থেকেই ভরা থাকে। নিয়ম করে ঠিক সময় হাসি মুখে ক্লাসে ঢোকেন তিনি। তার ক্লাস কেউই মিস করতে চায় না। এমনকি তার প্রতিটা বিষয়ে জ্ঞান দেখে অনেকে তাকে বিশ্বকোষ বলে ডাকে। ধারাবাহিকতা আর নিয়মানুবর্তিতা, এই দুইয়ের সংমিশ্রণেই সান্তাম্মা এখনো এভাবেই পড়িয়ে যেতে পারছেন, এমনটাই নিজে মনে করেন তিনি। শুধুই অধ্যাপনা নয়, কিছু বছর আগে স্বামী মারা যাওয়ার পর নিজের বাড়িটাও দান করে দিয়েছেন একটি মেডিকেল ট্রাস্টকে, আর এখন তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন। শুধুমাত্র অধ্যাপনায় যে তার জীবন, পদার্থবিদ্যা ছাড়াও উপনিষদে তার বিশেষ আগ্রহ আছে। তিনি গীতার শ্লোকগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ভাগবত গীতা দ্য ডিভাইন ডাইরেক্টিভ নামে একটি বইও প্রকাশ করেছেন। অফিসিয়ালি অবসর পেলেও জীবনের শেষ অবধি কাজ করে যেতে চান তিনি। আপনি ভালো থাকুন সান্তাম্মা, সুস্থ শরীরে এভাবেই হাসি মুখে কেটে যায় যেন আরও অনেকগুলো বছর, সেই কামনাই করি। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।